ফের বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যেই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালে পরিণত হয়ে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়বে তাহলে ঠিক কোন উপকূলে এই নতুন ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরই বা কী আপডেট দিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব আজ চারই নভেম্বর সোমবার আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে শীত নিয়েই বা আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো আসুন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গের দিকে মূলত আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি বিশেষ করে সুন্দরবন এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার তবে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি যেমন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর এই সাইডে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে আসানসোল চিত্তরঞ্জনের দিকেও খানিকটা মেঘলা আকাশ কিন্তু রয়েছে অন্যদিকে নদিয়া এদিকে মুর্শিদাবাদ এদিকে বীরভূম মোটামুটি আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আবার অন্যদিকে উত্তরের দিকে যদি আমরা দেখি মালদা বালুরঘাটের দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে আবার দিনাজপুর কিষানগঞ্জ করণ দিকে ইসলামপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকেও একটু নজর দিই তাহলে লক্ষ্য করতে পারবো বাংলাদেশের যেমন সাতক্ষীরা খুলনা বরিশাল সমস্ত জায়গায় মোটামুটি আকাশ এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অসমের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরার দিকেও রয়েছে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে কবে থেকেই বা রয়েছে আসুন বজ্র বৃষ্টি চলে যাই এই মুহূর্তে বজ্র বৃষ্টি মুড়ে গেলে আমরা দেখতে পারবো আজ মূলত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে নেই এবং আগামীকাল পাঁচ তারিখে যদি আপনারা দেখেন দেখতে পারছেন পাঁচ তারিখে মোটামুটি আমরা ভোরবেলার দিকেই কিছুটা বৃষ্টি বাংলাদেশের দিকে লক্ষ্য করতে পারবো এদিকে শিলচরের দিকেও লক্ষ্য করতে পারবো এবং ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো সেটা কিন্তু পাঁচ তারিখে অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন সিলেট থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি আতকবাজার মৌলভীবাজার লখাই এদিকে ত্রিপুরার দেখতে পাচ্ছেন আমবাসা অমরপুর খোয়াই এদিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পাঁচ তারিখ থেকে প্রবেশ করতে থাকবে অন্যদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে আবার দুপুরের দিকে ধরুন দুটো থেকে তিনটে নাগাদ এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও কিন্তু প্রবেশ করে যাবে অর্থাৎ আগামীকাল পাঁচ তারিখ থেকেই বঙ্গোপসাগরে সেই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ সেই নিম্নচাপটি যে তৈরি হবে তার যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আগামীকাল থেকেই বঙ্গোপসাগরে তৈরি হবে আজও যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে যেটি আগামীকাল তার যে গতি সেটা আরও বাড়বে এবং সেটা কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন সুন্দরবন হলদিয়া নামখানা গঙ্গাসাগর জয়নগর মাঝিলপুর বাড়িপুর গোসাবা হলদিবাড়ি সমস্ত জায়গায় এদিকে কলকাতা হাওড়া হুগলি হাবড়া এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে বৃষ্টি আর একটু বেশি পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া এদিকে মাথাবেরিয়া মিরাজগঞ্জ এদিকে জিয়ানগর খোয়ালি বাগেরহাট মোংলা এদিকে শ্রীকান্তপুর আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর এদিকে খুলনা অভয়নগর এদিকে দেখতে পাচ্ছেন তুঙ্গিপাড়া পাশাপাশি বরিশাল এদিকেও মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু থাকবে মোটামুটি থাকবে ভারী লেভেলের বৃষ্টি নয় তবে মোটামুটি থাকবে উত্তরের দিকেও কোচবের আলিপুরদুয়ার মালদা এদিকে দুই দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট কিষানগঞ্জ করণ দিকের দিকেও মোটামুটি আমরা দেখতে পারব যেটা একটা হালকা ফসলের বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে মিজোরামের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো সেটা পাঁচ তারিখে ছ তারিখে দেখি ছ তারিখেও আর একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ছ তারিখে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি আমরা সাত তারিখে দেখি সাত তারিখও মোটামুটি বৃষ্টির দাপট কিছুটা থাকবে তবে সেভাবে নয় তবে আমরা দশ তারিখে যদি চলে যাই ধরুন মাঝখানে কয়েকটা দিন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দশ তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় আবারও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উড়িষ্যার দিকেও আমরা বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো কেননা এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরেই বৃষ্টিপাত বাড়বে তবে এটি যদি নিম্নচাপেই পরিণত থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন সম্ভাবনা নেই বললেই চলে যদি এটা শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন অন্যদিকে চীন সাগর থেকে আমরা দেখতে পারছি থাইল্যান্ড হয়ে একটি কিন্তু আমরা দেখতে পারছি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের আবারও বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে অর্থাৎ নভেম্বর মাসে যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা ছিল সেটা সেটা কিন্তু থাকবে সেটা যে একবারে চলে যাবে সেটা কিন্তু নয় অবশ্যই ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আমরা কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি একের পর এক বায়ুর ঝাপটা এদিকে চীন সাগর থেকে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে যার জেরেই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে তো বুঝতে পারছেন আগামীকাল থেকে কিছুটা বৃষ্টি বাড়বে এবং পরবর্তী ছ তারিখে বৃষ্টি থাকলেও সাত তারিখ থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হলেও আবারও দশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনাদেরকে আমরা সরাসরি ধরুন বজ্র ঝড় মুড়ে নিয়ে যাই বজ্রঝড় বৃষ্টিমুড়ে আজকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই আগামীকাল কিন্তু থাকছে আগামীকাল ভালোই বজ্রবিদ্যুতের সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি নজর দিই নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকে হলদিয়া জয়নগর মাঝিলপুর বারুইপুর গোসাবা এইদিকে মোটামুটি বজ্রবিদ্যুতের সম্ভাবনা আবার এদিকে হাবড়া পাশাপাশি বনগা দেখতে পাচ্ছি এদিকে যদি আরেকটু দেখি তাহলে আমরা উত্তরের দিকে চলে যাই অন্যদিকে তো নেই উত্তরের দিকে যদি আমরা দেখি বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরে রায়গঞ্জ এদিকে কিষাণগঞ্জ করণ দিকে ইসলামপুর এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি দেখতে পাচ্ছেন কোচবিহার এদিকে ভালোই বজ্রবিদ্যুতের সম্ভবনা সম্ভাবনা আগামীকালকে কিন্তু থাকবে অর্থাৎ আমরা একটা লক্ষ্য করতে পারছি যে দুপুরের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির যে দাপট সেটা কিন্তু হতে পারে পাশাপাশি আমরা বাংলাদেশের রংপুরের দিকেও মোটামুটি ভালোই বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি রংপুর চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া এদিকে ময়মনসিংহ ও মদন কিশোরগঞ্জ এদিকে লখাই মৌলভী বাজার সিলেট এদিকে নাগেরপুর ঢাকা ফরিদগঞ্জ এদিকে যশোরোহাগোড়া মাদারীপুর খুলনা শ্যামনগর সাতক্ষীরা তবে সব বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়ার দিকে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে এবং পাশাপাশি লালমন বরিশাল মথিরার সেনবাগের দিকেও মোটামুটি বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পারছি আবার দিকে চিটং ফটিকচারির দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার ভ্যালিনিয়া আমবাসা খোয়াই কুমারাঘাট এদিকেও মোটামুটি বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণে নিয়ে যাই বৃষ্টির পরিমাণে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই রয়েছে বিশেষ করে পরবর্তী তিন দিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরা শিলচর বাংলাদেশের পূর্ব দিকটায় কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মায়ানমারে ভালোই বৃষ্টিপাত থাকবে এবং আমাদের বঙ্গোপসাগরে তখন কিন্তু অনেকটাই প্রায় ঘনীভূত হবে ঘূর্ণাবর্তটি পরবর্তীতে পাঁচ দিনে সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে তখন বৃষ্টির দাপট কিছুটা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির অনেকটাই দাপট বাড়বে বাংলাদেশেও বাড়বে এবং ত্রিপুরাতেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে সিস্টেম সম্বন্ধে জানিয়ে দিই অর্থাৎ ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন একটা বায়ুর ঝাপটা এদিকে চীন সাগর থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরে পাঁচ তারিখে আসবে যার ঝাড়ে ঘূর্ণাবর্ত তৈরি হবে ছ তারিখ সাত তারিখ এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আট তারিখও দেখতে পাচ্ছি এটা নিম্নচাপে পরিণত হবে ন তারিখও দেখতে পাচ্ছি নিম্নচাপে পরিণত হবে তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না পরবর্তী যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যেটা ভিয়েতনাম থাইল্যান্ড হয়ে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করতে পারে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসুন তাপমাত্রার আপডেট আপনাদেরকে নিয়ে যাই এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখাই নিয়ে গিয়ে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এদিকে কলকাতা কলকাতার দিকে মনে করুন ওই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা আজকে এদিকে সুন্দরবনের দিকেও তাই থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকেও মোটামুটি আমরা দেখতে পারছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ ডিগ্রি ঝাড়গ্রাম এদিকেও তাই ধানবাদ এদিকেও মোটামুটি তাপমাত্রা তিরিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া এদিকেও দেখতে পারছি মোটামুটি ওই তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ধরুন আজকে দক্ষিণবঙ্গের দিকে থাকবে এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই উত্তরের মালদা দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর তিরিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও তিরিশ ডিগ্রি ধরুন এদিকে অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকেও তিরিশ ডিগ্রির কাছাকাছি ডিব্রুগড়ের দিকেও তাই রয়েছে বাংলাদেশের সিলেট মৌলইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া ঢাকা একত্রিশ ডিগ্রি কুমিল্লা এদিকেও দেখতে পাচ্ছি চট্টগ্রামটা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি আবার ত্রিপুরার দিকেও একত্রিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে আবার এদিকে খুলনা বরিশাল সাতক্ষীরা বাংলাদেশের লালমোহন কলাপাড়া এদিকেও দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহী মেরপুর সিংরা এদিকে দেখতে পাচ্ছি আবার ঘোড়াঘাট রং রংপুর এদিকেও মোটামুটি তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস লাইভ আপডেটে জানিয়ে দিলাম তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ